এখানে এক রাশ ফুল রয়েছে। আজকের এই শীতের সকালে সবাইকে এক রাশ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি রাজীব চন্দ্রনাথ, সহকারী শিক্ষক, খায়ের উচ্চ বিদ্যালয় ফেনী সদর ফেনী। সবাইকে আমার পাঠে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের পাঠটি ভালো লাগবে বলে আমি আশা করি। শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছ, তোমরা পাঠটি নিজে দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে, আর পাঠটি নিজস্ব ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবে, যাতে করে তোমরা পাঠটা নিজেদের মধ্যে শেয়ার করতে পারো। আর তোমাদের কোনো সমস্যা হলে পাঠে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে। মোবাইল নাম্বার রয়েছে আমার, ইমেল নাম্বার রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী বইটি দেখতে পাচ্ছ। যারা এসএসসি পরীক্ষার্থী নবম দশম, সবার জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। আর তোমাদের পাঠ্য বইটা সাথে রাখো একটু, তাহলে তোমাদের বিষয়গুলো আরো বুঝতে সহজ হবে। আমি পাঠ্য বইয়ের ভিতর থেকে কিছু বিষয় এখানে আলোচনা করেছি। এখন নবম দশম শ্রেণীর অধ্যায় তৃতীয় পথের সমূল্য পাঠ তিন খ্রিস্টান অঙ্ক 33 থেকে 36 নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে দুইটি ক্লাসে এর বিষয়ে প্রাথমিক ধারণাটা দিয়েছি, আজকে গাণিতিক ফর্মুলা গুলা নিয়ে বেশি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে বোট রেস দেখা যাচ্ছে, বারবার বোট গুলা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তাদের চলার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে নাকি? তাদের চলার উদ্দেশ্য কি বলতো? প্রতিযোগিতা করে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো। তোমাদেরও একটা গন্তব্য রয়েছে, আজকের পাঠের একটা গন্তব্য রয়েছে, সেগুলোকে কি বলবো? শিকণপল বলবো। তাহলে শিকণপল গুলো কি? আজকে আমি শিকণপল গুলো কি রেখেছি দেখো, পাঠ্যকরণ কি তা বলতে পারবে, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করতে পারবে, বছরে একাধিকবার পাঠ্যকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, আর হচ্ছে সর্বশেষ প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে। এই চারটা শিকণপল নিয়ে আজকে আমি পাঠে অগ্রসর হচ্ছি। এখন পূর্ব জ্ঞান যাচাই। ইতিমধ্যে তোমরা দুইটা ক্লাস করেছ, আর কিছু অবগত হয়েছ। দেখি একটা ঘটনা প্রথমে একটু খেয়াল করো। জামাল 4 বছর পর 40,000 টাকা পেতে চায়। অগ্রণী ব্যাংক তাকে 12% হারে প্রস্তাব দিয়েছে। জামালের বন্ধু সুমন মাল্টিপারপাসের ব্যবসা করে, সে জামালকে মাসিক 11.5% হারে টাকা জমা রাখার প্রস্তাব করে। এ হচ্ছে একটা ঘটনা। এবার দেখো আরেকটা ঘটনা, দুইটা ঘটনায় মিল করলে বুঝতে পারবে আজকে পাঠে কি শিখতে যাচ্ছ। আলামত মিয়া এবছর তার খেতে তরমুজ চাষ করতে চান। তিনি মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদ হবে 52%। তাহলে এখানে দুইটা বিষয়ই আসলে সুদের সাথে সম্পৃক্ত আর বর্তমান মূল্যের সাথে সম্পৃক্ত। তাহলে আমাদের আজকের পাঠ কি হবে বলো? বর্তমান মূল্য ও প্রকৃত সুদের হার। বর্তমান মূল্য ও প্রকৃত সুদের হার। এখন তাহলে আমরা প্রথমে পাঠের প্রথম বিষয়টা বাট্টাকরণ নিয়ে আলোচনা করি। দেখো প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে বর্তমান মূল্য নির্ধারণ করাই বাট্টাকরণ। কি করবা তোমরা? ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করবা। আর বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র রয়েছে, এটা প্রায়োগিক সমাধানের ক্ষেত্রে লাগবে তোমাদের, অবশ্যই জরুরি একটা বিষয়। আর এটার জন্য পরীক্ষায় এসএসসি পরীক্ষায় গাণিতিক অংশ থাকে। তোমরা দেখো পিভি ইকুয়াল এফবি বাই 1+IT^n, এই সূত্রের ব্যাখ্যা আমি দিচ্ছি। তাহলে বর্তমান মূল্য নির্ণয় করতে আমরা পিভি ইকুয়াল এফবি বাই 1+IT^n, এই সূত্রে এখানে এফবি এফবি হচ্ছে ফিউচার ভ্যালু, এফতে হচ্ছে ফিউচার, বিতে ভ্যালু, ইকুয়াল দাঁড়াচ্ছে ভবিষ্যৎ মূল্য, পিভি হচ্ছে পিতে প্রেজেন্ট, বিতে ভ্যালু প্রেজেন্ট ভ্যালু, আর হচ্ছে বর্তমান মূল্য, আর আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বার্ষিক সুদের হার, এন কে বলা হবে মেয়াদকাল বছর।
এখন দেখবা তোমরা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা যায়। একটা সমস্যা তুলে ধরছি, 10% সুদে এখন কত টাকা ব্যাংকে জমা রাখা হলে 2 বছর পর ব্যাংক 101 কোটি টাকা ফেরত দেবে। এতে কি করবা, নির্মূলভাবে করা যাবে। তাহলে বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য বাই এক যোগ সুদের হার বাই মেয়াদ, তোমরা ইতিমধ্যে জেনেছ। এখন বর্তমান মূল্য তাহলে বের করতে হলে দেখো 121 বাই এক যোগ 0.10, এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি 10% কে, আর পাওয়ার 2, কেন হচ্ছে 2 বছর। এখন আমরা পাচ্ছি 121 বাই 1.21, সর্বশেষ আমরা কত টাকা পাচ্ছি, 100 টাকা। এখন তোমাদের বইয়ে 33 নম্বর পৃষ্ঠাটা একটু দেখো, সাথে থাকলে একটু দেখো, আমার স্ক্রিনে একটু খেয়াল করো। উদাহরণ 2, সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। সূত্র 2 নং ব্যবহার করে আমরা বর্তমান মূল্য বের করব। বইতে যে সূত্র 2 আছে ওইটা আমি প্রয়োগ করব এখানে। ভবিষ্যৎ মূল্য FB সমান 100 টাকা, সুদের হার I সমান কত হচ্ছে 10%। তোমাদের এখানে সমস্যার প্রথম লাইনে দেওয়া আছে, আর এন হচ্ছে মেয়াদ 5 বছর, অতএব বর্তমান মূল্য অফ ইভি সমান FB বাই 1+IT^n, ইতিমধ্যে জেনেছ। এখন সূত্রে মান বসিয়ে পাচ্ছি PV ইকুয়াল 100 বাই 1.10, এটা কিভাবে পেলাম, 1 যোগ I, I হচ্ছে সুদের হার, এটাকে দশমিক ভগ্নাংশে করলে আসে 1.10, আর পাওয়ার হিসেবে 5 বছর n এর মান ইকুয়াল পাচ্ছি আমরা 62.09 টাকা। এখন ধারণা 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য প্রায় 62 টাকা। সুতরাং তোমার বন্ধু যদি 100 টাকা এখন পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করে, তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হয় কত টাকা, 100 থেকে 62 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 38 টাকা। সুদের হার 20% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য পিভি সমান 100 বাই 1.20, আর পাওয়ার 5 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের সরলীকরণ করলে আসে 40.187 টাকা। এখানে লক্ষণীয় সুদের হার 10% হতে 20% দ্বিগুণ হলেও 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য 62 টাকা হতে কমে অর্ধেক হবে না, অর্থাৎ সুদের হারের সাথে অর্থের সমমূল্যের হ্রাস বৃদ্ধির সম্পর্কটি সমানুপাতিক নয়। সমানুপাত ধারণাটি ইতিমধ্যে তোমরা পেয়েছ, তোমাদের সাধারণ গণিতে সমানুপাত বিষয়টি বোঝানো হয়, আর আমার এখানেও এখন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমানুপাত বিষয়টি প্রয়োজন। এখন তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠা দেখো, আমরা আস্তে আস্তে পাঠে এগিয়ে যাচ্ছি। এই পাঠগুলা তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, বারবার দেখবে, যাতে বুঝতে পারো। আমাদের খাইরুল চিফ অনলাইন স্কুল পেজে থাকবে সব সময়, আর আমার ইউটিউব চ্যানেল মুক্ত তো তোমরা পাচ্ছই, ফেসবুক ইউটিউব এগুলা তোমাদের এখন নিত্য প্রয়োজনীয় বিষয়, ভালো জিনিসগুলা দেখবে। ভবিষ্যৎ মূল্য থেকে আমরা বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করব। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি তুলে ধরা হলো। উদাহরণ 5 বইয়ের, 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে, এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে। এই সিদ্ধান্তটির জন্য আমরা দুটি প্রস্তাবের বর্তমান মূল্য নির্ধারণ করব কিভাবে, ব্যাংক বার্ষিক 10% হারে। দেখো সূত্র আমরা আগেরটাই ব্যক্ত করেছি, সূত্র 2 অনুযায়ী পিভি ইকুয়াল এফবি বাই 1+IT^n, এখানে ভবিষ্যৎ মূল্য এফবি সমান 50,000 টাকা, উদাহরণের প্রথম লাইনটাতে আছে সুদের হার আই সমান 10%, তাও দ্বিতীয় লাইনটাতে আছে বছরের সংখ্যা এন সমান 5 বছর, এখানে আছে বছর উদাহরণ 5-এর শুরুর দিকে কথায় বর্তমান মূল্য পিভি সমান হোয়াট বের করবা, আর সূত্রে মান বসাইলে পাচ্ছি 50,000 বাই 1.1 পাওয়ার 5, সরলীকরণ করলে আমরা পাচ্ছি 31,046.07 টাকা। ব্যাংক বিষয়টা দেখো, মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদে পিভি ইকুয়াল এফবি বাই 1+I/m m × n, এখানে m হচ্ছে মাসিক। তাহলে দেখো এখানে ভবিষ্যৎ মূল্য FB সমান 50,000 টাকা, সুদের হার I 9.5%, বছরের চক্রবৃদ্ধি সংখ্যা m সমান 12, 12 কেন হবে বলতে পারছো,
বুঝতে পারবে এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে এখানে এমের মান হচ্ছে 12, যেহেতু মাসিক বলা হয়েছে, বছরে 12 বা চক্রবৃদ্ধি হবে। বছরের সংখ্যা হচ্ছে এন, 5 বছর, আর বর্তমান মূল্য পিভি সমান কত? হোয়াট বাই কিবা। এখন সূত্রে মান বসিয়ে দেখো পিভি ইকুয়াল 50,000 বাই 1 যোগ এখানে 0.095 কিভাবে হয়েছে? যেহেতু 9.5, 9.5কে যদি তোমরা 100 দিয়ে 11.1 এসে আসবে 0.095, আর 5 হচ্ছে 5 × 12, 5 হচ্ছে তোমার বছর, 12 হচ্ছে মাস এম। এখানে পাচ্ছি 50,000 বাই 1.007, আর 5 × 12, 60। সরলীকরণ করলে নিচের লাইনে পাচ্ছি 50,000 বাই 1.6050। 50,000কে যদি আমরা 1.6050 দিয়ে ভাগ দিই 31,152.60 টাকা। এখানে দেখো অবশ্যই তোমরা অঙ্কটা করতে পারবে। একক কাজ নিয়ে এসেছি, যেহেতু তোমরা বাড়িতে আসো, একাই আসো। সামাদ একটি কম্পিউটার ক্রয়ের জন্য তার মামার কাছ থেকে 45,000 টাকা পেলো। সামাদ কম্পিউটার এখন ক্রয় না করে 3 বছর পর ক্রয় করার চিন্তা ভাবনা করছে, তাই প্রাপ্ত অর্থ সামাদ সোনালী ব্যাংকে 11% হার সুদে জমা রাখে। সামাদ ওই অর্থ যদি 2 বছর পর পেত তাহলে ওই অর্থের বর্তমান মূল্য কত হবে? একক কাজ রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা বারবার ভিডিওটি দেখে লিখে নিতে পারো। তোমরা এটা বাড়ি করতে করবে, বাড়ির কাজ হিসাবে তোমাদের জন্য এটা থাকলো। প্রকৃত সুদের হার বিষয়টি এখন জানবো। দেখো নির্দিষ্ট সুদের হারে যখন 1 বছরে একাধিকবার সুদ প্রদান করা হয় যা চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন তাকে প্রকৃত সুদ বলে। আবার খেয়াল করো, নির্দিষ্ট, অবশ্যই সুদের হারটা নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট সুদের হারে যখন 1 বছরে, বছরটা হবে একাধিকবার সুদ প্রদান করা হয় যা চক্রবৃদ্ধিকরণ করা হয় তখন তাকে প্রকৃত সুদ বলে। ইয়ার এর পূর্ণরূপ, ইয়ার হচ্ছে প্রকৃত সুদের হার, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইতে হচ্ছে ইফেক্টিভ, এতে হচ্ছে অ্যানুয়াল, আর হচ্ছে রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে হচ্ছে কি? প্রকৃত সুদের হার। এখন তোমাদের বইয়ের 37 নম্বর পৃষ্ঠা একটু খেয়াল করো, প্রকৃত সুদের হারের বিষয়টা কি ব্যাখ্যা করা হয়েছে? গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদের ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার 52, অর্থাৎ বছরে 52%, কিন্তু 52 বা চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। নিম্নলিখিত সূত্রটির মাধ্যমে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি প্রকৃত সুদের হার নির্ণয় করা হলো। দেখো সূত্রটা কি হচ্ছে, ইআর ইকুয়াল 1 প্লাস i/m হোল টু দি পাওয়ার m বিয়োগ 1। এখানে সাপ্তাহিক সুদের হার আর হচ্ছে 1%, মাসিক সুদের হার i 52%, আর বছরে চক্রবৃদ্ধি সংখ্যা 52 সপ্তাহ, যেহেতু 1 বছর 52 বার, বছরের সংখ্যা হচ্ছে n এর মানে 1, প্রকৃত সুদের হার ইয়ারটা বের করবা কত? সূত্রে মান বসাইলে পাচ্ছি 1.52, তার মানে কিভাবে আসছে? 52%, 52কে 100 দ্বারা ভাগ করলে 0.52, আর ভাগ 52 নিচে নিচে, তাহলে এম এর মান মাস 52 সপ্তাহ 1 বছর, আর পাওয়ার হিসেবে 52 দিচ্ছি বিয়োগ 1, এটা সরলীকরণ করলে 1.01 পাওয়ার 52 বিয়োগ 1 পাচ্ছি আমরা 1,601। দেখো নিচে আমরা পাচ্ছি সর্বশেষ 1.67768 বিয়োগ 1, আমরা পার্সেন্টে নিলে 67.768, আমরা পার্সেন্টে নিলে কিভাবে এটা ক্যালকুলেটারের মাধ্যমে তোমরা করতে পারবে পার্সেন্টে নাও, অর্থাৎ বার্ষিক 67.61% সুদের হার এবং সাপ্তাহিক 1% সুদের হার একই কথা। এখন জোড়ায় কাজ রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। তোমরা বাড়ির আশেপাশে যদি 2 জন থেকে থাকো জোড়ায় মিলে কাজটা করবে, যেহেতু সরাসরি কাজটা করা সম্ভব হচ্ছে না, তোমরা একজন একজন থেকে সহযোগিতা নিয়ে কাজটি করবে। জনাব করিম এই বছর তার ক্ষেতে ভুট্টা চাষ করতেছেন, তিনি স্থানীয় মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন। মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদ হবে 52%, জনাব করিমের ঋণের সুদ কত নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ মূল্যায়ন পর্বে চলে এসেছি, আমাদের শিক্ষণফল অনুযায়ী দেখো তো বাট্টাকরণ কি, অর্থের বর্তমান মূল্য সূত্রটি কি, একটু খেয়াল করলে পারবে। পিভি, পিভি যে সূত্রটা, FV/1 প্লাস IT
এন আর ইয়ার ইয়ারটা বুঝছো কি বলতো ইফেক্টিভ অ্যানুয়াল রেট আর প্রকৃত সুদের সূত্রটি আশা করি তোমরা পারবে দেখবে বারবার আজকের পাঠে আমি শেষের দিকে চলে এসেছি আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে এই আশা ব্যক্ত রেখে সবাইকে আবারও আজকে পাঠ দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা ব্যক্ত করে আমার পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে